শেষের দিনে আমি কথা দিলাম। তাই শ্রীধাম নবদ্বীপের মাঝি সহচর বৃন্দকে সঙ্গে করে প্রভু আমার হরি নামে ধ্বনি করলেন। এই যে শুধু প্রভু আসেনি কি, এই যে গৌর শুধু আসেনি, আমার গৌর হরির সঙ্গে আর কে এসেছেন? কে এসেছে গো? আমার গৌর এলো রে এই সোনা নদিয়ায়, ওলুর ধ্বনির সঙ্গে ধ্বনির শব্দ শোনা যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলুর ধ্বনির সঙ্গে ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলো ধ্বনির সঙ্গে ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে হরি গৌর এলো রে সোনার নদিয়া, ওলো ধ্বনির সঙ্গে ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমার গৌর এলো নিতা এলো রে, হরি বল হরি বল। আমার গৌর এলো, এই মাইক অফড়া ভাই, এই সোনার নদিয়ায় ওলুর ধ্বনির সঙ্গে ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলুর ধ্বনির সঙ্গে ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে বলে মনে হচ্ছে। ছোট ভাই, মেন ভোকালের মতো সাইড ভোকাল হবে, মেন ভোকালের সেম সাইড ভোকাল হবে, কেউ আছে বলে মনে হয়েছে বলুন তো? মনে হচ্ছে এখানে কেউ নাই, যার করুণায় এই হরি নাম আনা হয়েছে নিতাই চাঁদ গৌর চাঁদ, তার নামে একটু ধ্বনি করবেন তা কি কখনো হয়? হ্যাঁ, যে হরি নাম গোলকে গোপনে ছিল নিতাই চাঁদের করুণায় এই হরি নাম ভুলকের মাঝে আজ প্রকাশিত হলো। তো সেই নিতাই চাঁদ গৌর চাঁদ এসেছেন শ্রীধাম নবদ্বীপের মাঝি সহচর বৃন্দগণ। এমন সময় রহমান কি খেলা খেলেছে গো, খেলা এ বিনোদে খেলা ঘোড়া বন মালি, পুলি না বিহার করে গোড়ায় আমার ভকত মন্ডলী। খেলা খেলছেন বিনোদে খেলা, বিনোদে খেলা মানে বিনোদ মানে কি খেলা বাবা? নতুন খেলা, আর নতুন খেলা হচ্ছে আমার হরি নামের খেলা, এই কৃষ্ণ নামের খেলা। এই হরি নামের খেলা আমরাও খেলবো, প্রভু একা কেন খেলবেন, তাই তো? আমরা গৌরপ্রিয় ভক্তগণ শ্রীধাম নবদ্বীপের মাঝে বসে আছি। হ্যাঁ, সবাই মাঝে খেল, সবাই খেলবো। কৃষ্ণ নাম বল ভাই, জনম বৃথা যায়। প্রভু আমার দুটি বাহু উত্তোলন করে হরি নামের খেলা করেছে, আমরা কি পারবো না এই মানব হয়ে হাত দুটো তুলে একটু হরি বলে খেলা করতে? দেখি ভগবান কার কার হাত দিয়েছেন,
ভগবান যাদের হাত দিয়েছেন বাবা হাত তুলবে টোন বাড়িয়ে দাও যার হাত নাই তোলার দরকার নাই হ্যাঁ অনেকের হাত আছে অনেকের হাত ভয়েস বাড়াও ভয়েস বাড়াও অনেকের আবার এক হাত নাই গো আরেক হাত কোথায় গেছে আছে 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 হ্যাঁ আছে বাহ কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় এ জন্ম কয় দিনের বাবা দুই দিনের আজ আছি কাল থাকবো না দুদিনের তাই কৃষ্ণ নাম বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম দুদিনের তাই কৃষ্ণ নামে বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম দুই দিনের তাই কৃষ্ণ নামে বলো ভাই জন্ম বৃথা যায় এই জন্ম দুদিনের তাই এই যে থেমে গেল হবে না সবাই টুকরা 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 এই জীবন কা কাগজ কা টুকরা 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 এই জীবনটা কাগজ কা টুকরা আসবে থেমে যান পরে আবার দিতে হবে গানটাকে অনুভূতি করুন এই জীবনটা কাগজ কা টুকরা যদি কাগজে লিখতে যাই আর লিখতে লিখতে যদি বাবা কাগজটা ছিঁড়ে যায় তাহলে সে কাগজটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় এই যে আমি দাঁড়িয়ে আছি এই যে আপনারা বসে বসে এই যে কীর্তন আস্বাদন করছেন যদি কৃষ্ণবালা পাখিটা একবার কারো বাহির হয়ে যায় বাবা এ দেহটা কি হবে বাতিল হয়ে পড়ে থাকবে নিঃশ্বাসের কহু নাহি বিশ্বাস কদারুত ভবিষ্যৎ আবল্লব যত্নাবন হরি নামই বকে বলো এই হরিবালা পাখিটা কৃষ্ণবালা পাখিটা কার কখন বাহির হয়ে যাবে কেউ কি বলতে পারবে কেউ বলতে পারবে না ঠিক তেমনি ভাবে এই জীবনটা কাগজ কা টুকরা 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 সবাই এই জীবনটা কাগজ কা টুকরা 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 বাতাসে উড়ে যায় জন্ম বৃথা যায় এই জন্ম হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আর একটু জোরে হরে রাম ওদিকে শুনতে পাচ্ছি না রাম রাম তো বিট হবে বিট একটু ভোল্টেজ বাড়িয়ে দিলে হবে আর একটু জোরে এদিকে জোর বেশি ও মা ওলা বাড়িয়ে দিন ভোল্টেজ বাড়িয়ে দিন এই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি এটা হরি বলার জন্ম এমনিভাবে হরি ভজন করবেন এই হরি ভজনে মানব জন্মটাই ধন্য হয়ে যাবে নেতাই গৌর হরি শ্রীধাম নবদ্বীপের মাঝি গৌরপ্রিয় ভক্তগণকে সঙ্গে করে সহচর বৃন্দুকে সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপের মাঝি প্রভু আমার হরি নামে ধ্বনি করতে লাগলেন হরি নামের খেলা খেলতে খেলতে গগন পার লক্ষ্য করে দেখে গগনে আর বেলা নাই দিনয় অবসান দেখি গৃহেতে চলিল দিনয় অবসানে দেখি গৃহেতে চলিল জননীর চরণে আসি প্রণাম করিল জননীর চরণে আসি প্রণাম করিল এসে প্রণাম করিল এসে প্রণাম করিল আজি জননীর চরণে এসে গোরা প্রণাম করিল ও গো জননীর চরণে এসে গোরা প্রণাম করিল দেখো ধুলায় অধস
সরো অঙ্গ গদ গদ ভাই অগধুলায় অধু সরো অঙ্গ গদ গদ ভাই এরা ধাম হন পদ করত হিয়া ওগ এরা ধাম হন পদ করত হিয়া এরা ধাম হন পদ করত হিয়া ওগ এরা ধাম হন পদ করত হিয়া এইবার লীলা প্রকাশ হলো ওগ এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো ধোলায় ধসুরঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ করত হিয়া বংশা কল্পত রহস্য কৃপা সিন্ধু ভয়ে বচ প্রতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভয় নমো বৈষ্ণবে ভয় নমো নমো জরাধে এতক্ষণ শ্রী শ্রী তারব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালী লীলা কীর্তন উৎসবঙ্গন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও ভক্ত সেবা সঙ্গ সরিগেও রোহিদাস রাজবংশী গ্রাম গুণটিয়া জামুরকি জয়রাধে মির্জাপুর টাঙ্গাইল আঠাশে পৌষ বাংলা 1428 তেরোই জানুয়ারি 2022 রোজ বৃহস্পতিবার শ্রীমৎ ভাগবত পাঠ পাঠক শ্রী জ্যোতি বিনোদ গোস্বামী হালালিয়া 29শে পৌষ হইতে 2রা মাঘ বাংলা 1428 14-15-16 জানুয়ারি 2022 শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত তিন দিন ব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান 3রা মাঘ বাংলা 1428 17ই জানুয়ারি 2022 রোজ সোমবার রাধাকৃষ্ণের অষ্টকালী লীলা কীর্তন 4ঠা মাঘ বাংলা 1428 18ই জানুয়ারি 2022 রোজ মঙ্গলবার গৌরাঙ্গ মহাপ্রভু ভোগরাগ নামসুদা পরিবেশনা থাকছেন শ্রী নিত্যানন্দ সম্প্রদায় খুলনা শ্রী মা শীতলা সম্প্রদায় গোপালগঞ্জ শ্রী বন্ধু সুন্দর সম্প্রদায় খুলনা শ্রী মাধবীলতার সম্প্রদায় গোপালগঞ্জ শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় খুলনা শ্রী আদি গোবিন্দ মন্দির সম্প্রদায় সাতক্ষীরা লীলা কীর্তন পরিবেশনা থাকছেন শ্রী দুলাল চক্রবর্তী পাকুল্লা শ্রীমতী স্বপ্রাণারে সরকার বগুড়া শ্রী পরাণ মণ্ডল মানিকগঞ্জ কমিটি থেকে নিমন্ত্রণ আপনার সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণধুলি দিয়ে কমিটিগণকে কৃতার্থ করিবেন নেতায় গোর হরিবোল নবনতুল শ্রী বৃন্দাবনে পরিণত হবে জয় জয় সাধু গুরু প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল হরি বল জয় রাধে এতক্ষণ